সিরাজগঞ্জের হাটি গুমরুলে ইন্টারচেঞ্জ নির্মাণ কাজের জন্য গ্যাসের লাইন প্রতিস্থাপন করা হচ্ছে। এতে বন্ধ রয়েছে উত্তরের চার জেলার গ্যাস সরবরাহ। এ বিষয়ে বিস্তারিত জানাতে পাবনায় আছেন সহকর্মী সবুজ মোল্লা, সরাসরি চলে যাব তার কাছে। সবুজ, বেশ কয়েকটি জেলা রয়েছে, তার মধ্যে পাবনা জেলা আজকে কিন্তু গ্যাস লাইন মেরামতের কাজ কিন্তু চলমান রয়েছে। আমরা গতকাল রাত 8টা থেকে দেখেছি পাবনার শহরের বিভিন্ন জায়গায় কিন্তু গ্যাস চলাচল মানে বন্ধ রাখার কারণে কিন্তু কিছুটা ভোগান্তি হয়েছে। অর্থাৎ গতকাল রাত 8টার পর থেকে কিন্তু গ্যাসের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। আমি যদি ক্লিয়ার করে বলি, এটা কিন্তু 60 ঘন্টা টানা বন্ধ রাখা হবে এবং আগামী 60 ঘন্টা পরে কিন্তু আবার গ্যাস লাইনের কার্যক্রম আবার স্বাভাবিক করার কথাও কিন্তু রয়েছে। এই মুহূর্তে আমি অবস্থান করছি পাবনার মানে অ্যাসোর যে গ্যাস পাম্প রয়েছে, অ্যাসোর গ্যাস পাম্পের সামনে। এখানে কিন্তু সকাল থেকে অর্থাৎ কাল রাত থেকেও কিন্তু আমরা দেখেছি এই গ্যাস পাম্পটি কিন্তু বন্ধ ছিল। এছাড়া বন্ধ থাকার কারণে কিন্তু সিএনজি চালক অর্থাৎ সিএনজি চালিয়ে যে সকল গাড়ি চলাচল করে সেগুলো কিন্তু মানে সেগুলো মোটামুটি মানুষজন চলাচল একটু বেশি ভাড়া গুনতে হচ্ছে তাদেরকে। এই বিষয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলেছে, তারাও জানিয়েছেন যে আসলে বেশি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নাই, এই বিষয়ে আসলে ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে গ্যাস না থাকার কারণে কিন্তু সাধারণ মানুষ এবং শহরে যারা বসবাস করছেন তারা কিন্তু শহরে গ্যাস পাচ্ছেন না। এই ছিল সর্বশেষ তথ্য। আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন সহকর্মী সবুজ মোল্লা।